কুমিল্লায় মহান মে দিবস পালিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার রবিউল বাশার খান জানান, দিবসটি উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কবিরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহান সরকার, প্রকৌশলী মামুনুর রশিদ, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক এম এ কাইয়ুম সহ আরো অনেকে। ফরিদপুর সদর উপজেলায় নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ইফতার করেছেন দলের সভাপতি হাজী মোহাম্মদ মোফাজ্জেল হোসেন। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, শনিবার শহরের লক্ষ্মীপুর বাসভবনে ইফতারের কর্মীদের সাথে অংশ নেন তিনি। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুন্সিগঞ্জ সদরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শনিবার শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, শিকিলশলয় কালেক্টর স্কুলের অধ্যক্ষ খালেদা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, উপদেষ্টা অভিজিৎ দাস ববি, উদিশ্চি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হামিদা খানম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার সহ আরো অনেকে। ময়মনসিংহের নানতাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল জানান, শনিবার নানতাইল প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামী লীগ নেতা আলহাজ জালালউদ্দিন মাস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এ বি সিদ্দিক খসরু, প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, শাহ মোহাম্মদ জসিমউদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, মাওলানা হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম মোড়ল সহ আরো অনেকে। নারায়ণগঞ্জের বন্দর মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, শনিবার বন্দরের মদনগঞ্জ সাইবা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 20 নং ওয়ার্ড কাউন্সিলর হাজি শাহেন শাহ আহমেদ, 19 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, সমাজসেবক মোহাম্মদ সুমন হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান খান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান অভি ও সাংগঠনিক সম্পাদক জিয়াবুর রহমান জিয়া সহ আরো অনেকে। সাভারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্টাফ রিপোর্টার মোর্শেদ আলী মারুফ জানান, শনিবার উপজেলা মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল 10 কেজি চাল, 1 কেজি তেল, 1 কেজি চিনি, 1 কেজি মসুরের ডাল, 1 কেজি লবণ, মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়ো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ, ভূমি অফিসের সহকারী কমিশনার তাসলিমা শিরিন ও বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মণ্ডল সহ আরো অনেকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁওয়ে ঈদ উপহার সামগ্রী শাড়ি, লুঙ্গি, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জামপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় 1400 অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধি লিটন বিশ্বাস জানান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মামুন ভুঁইয়ার তত্ত্বাবধানে ও সাবেক ইউপি চেয়ারম্যান হামিম শিকদার শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হুমায়ুন কবির ভুঁইয়া। উদ্বোধন করেন আব্দুল আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রহমান লিটন, সাংবাদিক শাহাদাত হোসেন রতন ও ইউপি সদস্য নাসির উদ্দিন মেম্বার সহ অন্যান্যরা।